আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছে সিবিএন আপডেটে। ভারত থেকে জরুরি পারিবারিক কারণে বাংলাদেশে ফিরে এসেছেন লিটন কুমার দাস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারতে ছিলেন তিনি। লিটনের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা। কলকাতা দলের মিডিয়া বিভাগ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, 28 এপ্রিল শুক্রবার জরুরি পারিবারিক কারণে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। এই কঠিন সময় পেরিয়ে যেতে তার ও তার পরিবারের জন্য আমাদের শুভকামনা। আইপিএলে এবারের আসরে এখন পর্যন্ত একটি ম্যাচেই খেলেছেন লিটন কুমার দাস। গত 20 এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএলে অভিষেক হয় লিটনের। সেই ম্যাচে তিনি করেন 4 রান। এরপর থেকে অবশ্য সুযোগ পাননি আর। লিটনের ওপেনিং সঙ্গী জেসন রয় অবশ্য জায়গা ধরে রেখেছেন একাদশে। আগামীকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। 8 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে তালিকার 7 নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারই প্রথম আইপিএলে খেলেছেন লিটন, সাকিবের সঙ্গে তাকেও নিলাম থেকে দলে নেয় কলকাতা। আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে হওয়া সিরিজের কারণে লিটন কলকাতা দলে যোগ দেন পরে। সাকিব অবশ্য নিজেকে এই মৌসুম থেকে সরিয়ে নিয়েছেন। উল্লেখ্য, আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেই লিটনের আইপিএল ছাড়ার কথা ছিল। আগামী 30 এপ্রিল 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশের। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।